हाय एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। आज के हे बुधवार और आबारों एक नतून ब्लॉग नहीं तुम्हारे साथ देखा करते चले एसेछि। और आज के सकाल सकाल सजुगुजु कर रेडी हो गेछि, कारण आज के खावे दीदी भाई हमें स्वाद मैं हमार ननद, तो से जो ओखने जामी मार बाबा जब मैं जब सबाई मिले पिंगलो जाए बाट पिंगल ओखान दीदी भाई स्कूटीटा नहीं अफिस चले जाए और तरपर दोपुर बल्ला मे बी आर आस खेते खे दे मैं छुट्टी निते बट छुट्टी पाना तो एक बार खेते आसें आर रतर बल्ले जो ओ फिर जाए अफिस थे आबाद खावा दावा कर फिर जब बाड़ी। तो हमें एक बारे रेडी हो जाने गए रेडी होते इच्छा करना एके बारे खावा दावा कर नहीं चेन्ज करब ओखे। तो चलो आगे भिडियो तो तुम्हारा भीषण पसंद करो, तुम्हें अनेक विश करो तरह अनेक अनेक थैंक यू और आशा कर आजकल भिडियो तुम्हारे भलो लगे, चेष्टा करब जतटुकू पार्ब ओखे गए शूट करार। तो चलो ब्लॉगटा एखान स्टार्ट करछि, तुम्हारा देखते थाको। এই দেখো আমার মিমিকে, মিমি শুই শুই কি সব কাজ করছি, শুই শুই একদম। তো আমরা চলে এসেছি অনেকক্ষণই হলো, তারপরে এসে একটু রেস্ট করছিলাম, টুকটা খাওয়া দাওয়া হলো আর তখনও রান্না চলছিল সব। আজকে রান্না দাদা করেছে, কারণ দাদা ভীষণ সুন্দর রান্না করে আর দিদিভাইও এখন কিছু একটা বানাচ্ছে, জানি না মাংস টাংস কিছু বানাচ্ছে। তো এসে যেহেতু রেস্ট করছিলাম আর তোমাদের সাথে দেখা করা হয়নি, নিয়ে ভাবলাম না এখন একটু দেখা করি। পিঙ্গল আসার পরে পাঁচ মিনিট বসেই বেরিয়ে গেল, তখন খুব বৃষ্টি শুরু হয়ে গেছিলো, নিয়ে একটুখানি ওয়েট করেও বেরিয়ে গেল আর বললো একটা নাগাদ চলে আসবে। তো দেখা যাক, অলমোস্ট একটা বাজতে যায়, একটু টাইম আছে, তো ও এলেই খাওয়া দাওয়া সারবো, তারপর আবার তোমাদের সাথে সময় করে দেখা করব। Thank you.
আফটারনুন এভরিওয়ান। তো দিদি ভাইয়ের বাড়ি থেকে কালকে আমরা চলে এসেছি আর আজকে নেক্সট ডে আমি ব্লগটাকে কন্টিনিউ করছি, কারণ কালকে এত খাওয়া দাওয়া হয়েছে তোমরা দেখেইছো, একদিকে পোলাও একদিকে ভাত, আমি একটাও তুলিনি, সব আমি খেয়ে নিয়েছি, মানে রীতিমতন রাক্ষসের মতন খেয়ে নিয়েছি। তো খাওয়ার পর লিটারালি আই ওয়াজ নট এবল টু ওয়াক প্রপারলি, সিরিয়াসলি আমি একদম হাঁটতে পারছিলাম না। খেয়ে দিয়ে উঠে গিয়ে বিছানাতে বসেছি, এমন ঘুম ঘুমিয়েছি 6:30 ঘুম থেকে উঠেছি, তারপর তো আরও বেশি ভার লাগছিলো পেট নিয়ে। ওইভাবে তো যাই হোক সন্ধেটা কাটলো, আমি রাতেও কিচ্ছু খাইনি, মা বাবার পিঙ্গল খেলো আর রাতের বেলা ডিনার করলো, আর আমারটা দিদিভাই প্যাক করে দিয়েছিলো। নিয়ে আমি বাড়ি এসে ওই যেহেতু গাড়িতে একটুখানি জার্কিং হয়েছে তখন হয়তো ওই কারণেই খিদেটা পেয়েছে, আর যেহেতু আমি ওই টাইমটাতে খাইনি তো সেই জন্য বাড়ি এসে আমি 10টার পরে খেয়েছি। তো রাতে চিকেন টিকেন করেছিল, তো যাই হোক সেই লোভেও খানিকটা খেলাম। নিয়ে খাওয়া রাতে খাওয়ার পর একটুখানি ঠিকঠাক লাগছিলো যেহেতু মাঝখানের গ্যাপটা দিয়েছিলাম, তো ওই জন্য কালকে আর আমার ব্লগটা কন্টিনিউ করা হয়নি। সকাল থেকেও আজকে কাজকর্ম ছিল, রান্না টান্না ছিল, তারপরে আজকেও একটুখানি টায়ার্ড লাগছিলো, ইভেন এখনও লাগছে। তো সেই জন্য আমি ভাবলাম যে সকালবেলায় না কন্টিনিউ করে দুপুরবেলায় বরং কন্টিনিউ করব, আর স্বাদের দিন যে গিফটগুলো পেয়েছি ওগুলো তোমাদেরকে দেখিয়ে দিই চলো। তো সেগুলোই সব নামিয়ে নিয়েছি, এই দেখো সব নামিয়ে নিয়েছি। তো এক জায়গায় আমি ট্রাইপডটাকে সেট করি, করে তোমাদেরকে চলো দেখিয়ে দিই। তো ক্যামেরাটা আমি সেট করে নিয়েছি, আশা করছি ঠিকঠাক দেখতে পাবে। তো চলো আমি দেখিয়ে দিই কী কী গিফট পেয়েছি। এই যে এখানে এগুলো রয়েছে, প্রচুর গিফটস তো নেই বাট হ্যাঁ যেটুকু রয়েছে এই যে এই একটা, তো যেটুকু রয়েছে আমি সবই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সবার ফার্স্টে কী দেখাই, সবার ফার্স্টে চলো এখানে আমার শাশুড়ি মা কী দিয়েছে সেটা দেখাচ্ছে। মা আশীর্বাদের সময় টাকা দিয়েছে, সেটা যদিও বেশি না, আর এমনিতে আলাদা করে টাকা দিয়েছে, সেটা ভালো অ্যামাউন্টই দিয়েছে, তো সেটা আমাকে আলাদা করে দিয়েছে পরে। আর তাছাড়া একটা কুর্তি মা কিনে এনেছে, যাতে আমি এখন এই ডক্টরের কাছে যাচ্ছি টুকটাক যখন বেরোচ্ছি যাতে পরতে পারি, কারণ আমার প্রতিটা জামা কাপড় টাইট হচ্ছে, কুর্তিগুলো হচ্ছেই না। তো সেই জন্য এই একটা কুর্তি মা পছন্দ করে কোনো বুটিক থেকে কিনেছে কটনের, যাতে এই গরমে আমি পরে ডক্টরের কাছে যেতে পারি। তো এটা একটা মা দিয়েছে, আর তার সাথে দিয়েছে একটা প্লাজো, ভীষণ দরকারি আর কাজের জিনিস এটা একটা, মানে এই মোমেন্টে, এই মোমেন্টে আমার কাছে জামাকাপড় নেই বললেই চলে। নেক্সট হচ্ছে দিদি ভাই যেটা দিয়েছে সেটা দেখাই, দিদি ভাই দিয়েছে ভীষণ সুন্দর একটা ইউনিক কালারের গাউন, এটা পুরো একদম ফুল লেন্থ গাউন, আর এটাও বেশ লুজ লুজ, আর ওই জন্যেই দিদি ভাইও দিয়েছে, যেহেতু এখন কোনো অকেশন নেই শাড়ি টাড়ি পরবো না, তো আমাকে বলছিল শাড়ি, মানে মাও বলছিল দিদি ভাই শাড়ি কিনবে, একদিকে শাড়ি কেনা নিয়ে খুব ভালো হয়েছে, এগুলো আমি পরতে পারবো এখন ডক্টরের কাছে যেতে হলে, আর বললাম না ভীষণ দরকার এখন আমার এগুলো। তো এইটা দিয়েছে দিদি ভাই। নেক্সট হচ্ছে ওখানকার আমার মা কী দিয়েছে, মানে আমার মা, মাও আমাকে বেঙ্গল যে শাড়িটা কিনে দিয়েছে শাড়িটার জন্য টাকা দিয়ে দিয়েছে, মানে তাহলে বেসিক্যালি ওটা মায়ের দেওয়া হলো, তার সাথে যেহেতু এখানে আসার সময় কিছু একটা আনতে হবে, তো মা তো বাজার যাওয়া একদমই মানে পছন্দ করে না, যায়ও না, এই সিচুয়েশানে যাওয়াও ঠিক না, তো পাড়ার কোনো দোকান থেকে মা আমার জন্য একটা কাফতান, একটা কাফতান কিনেছে, এটাও এখন আমার কাজে লাগবে। বোনও তাই বাজার যায়নি, আসানসোলে এসে কিনেছে আমার জন্য, এই একটা খুব সুন্দর প্রিন্টের একটা বেড কাভার কিনেছে, আর বেড কাভার আমার কবে থেকে দরকার ছিল, একটা কিনলাম আরও কিনতে হতো আমাকে, তো এই হচ্ছে বেড কাভারটা। এটা হচ্ছে বোন দিয়েছে। নেক্সট হচ্ছে শুভজিৎদা এসেছিলো দেখলে, শুভজিৎদাকে তো দেখানোই হয়নি, বৌদির সাথে দেখা করালাম, বৌদি নিয়ে এসছে আমার জন্য এই শাড়িটা, সবগুলোই না বক্স বা প্যাকেটে ছিল, সব আমি বের করে নিয়ে বক্স টক্সগুলো ফেলে দিয়েছি। তো এইটা দিয়েছে বৌদি, খুলবো কি, তারা খুলেই দেখাচ্ছে, ভীষণ সুন্দর শাড়িটা, তো মানে শাড়ি কি বলতো, শাড়ি হচ্ছে মানে নাও বলা যায় না, আবার এই মোমেন্টে তো খুব একটা শাড়ি সত্যিই দরকার নেই, কিন্তু শাড়ি হলে কি আর কারোর মনে হয় যে না কেন দিয়েছে শাড়ি, শাড়ি এমনই একটা জিনিস, আর তার উপরে তাঁতের শাড়ি ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, পুরো মানে অল ওভার বডিতে কাজ রয়েছে, মানে সত্যি বলছি ভীষণ সুন্দর হয়েছে। যদি তুমি দেখছো বৌদি, তো এতগুলো জামা কাপড়ের মধ্যে আমার সব থেকে বেস্ট লেগেছে শাড়িটাই, সত্যি
কি দরকার ছিল না, বাট এখন দরকার আছে। জানি না কখন ভাঙবো, বাট শাড়িটা ভীষণ সুন্দর। এখন একটা পুজো টুজো দিনে আশা করছি ভাঙবো, তাড়াতাড়ি ভাঙবো, কারণ শাড়ি নতুন পেলে মনে হয় কখন ভাঙবো কখন ভাঙবো। এই হচ্ছে শাড়িটা। এরপর দেখায় প্রাচী এসেছিলো, প্রাচীর সাথে তো দেখা করানোই হয়নি। তো প্রাচী আমার জন্য কী এনেছিলো, সবার ফার্স্টে তো ওর এই ব্যাগটা পুরোটা এখানে কাছে নিয়ে বসে। ওর গিফটটাও ভীষণ ইউনিক। ফার্স্টে তো এটা দেখাই, এটা আমি মানে এটা খালি নয়, এই বাকেটটাতে প্রচুর চকলেট ছিল, আমি ফটো তুলে রেখেছি, ভিডিও করে রেখেছি, আমি দিয়ে দেবো। তো এটার মধ্যে অনেকগুলো চকলেটস, প্রায় বোধ হয় 20টা মতন চকলেট ছিল। তো এটা চকলেট সমেত দেখতে এত সুন্দর লাগছিল। আর এই বক্সটাকে আমি রেখে দেবো, চকলেটগুলো সব ফ্রিজে আছে, আমি তখন অত চকলেট খাচ্ছি না। তো এই বক্সটাকে আমি রেখে দেবো, ভীষণ কিউট দেখো বক্সটা। এই একটা দিয়েছিল, আর তার সাথে হচ্ছে যেহেতু প্রেগনেন্সিতে টক খেতে ইচ্ছে করে, তো মানে প্রাচি এত খুঁজে খুঁজে গিফটগুলো কাস্টমাইজ করে যাবে সেটাই ভাবছি খালি। এই যে এই একটা দিয়েছে ইমলির সেই কি বলে চকলেটের মতো, এত ভাল লাগছে এটা আমার খেতে কি বলবো। এইটা ছিল ওর গিফটের মধ্যে। আর সব থেকে ইউনিক গিফট যেটা সেটা হচ্ছে এইটা, এই গিফটটা সব থেকে মানে গিফটটার থেকেও বেশি এই যে বক্সটা, এটা এত সুন্দর এত ইউনিক, দারুণ লেগেছে আমার এই গিফটটা। এটার ভেতরে হচ্ছে সেন্ট বোটানিকার সব প্রোডাক্ট রয়েছে এর মধ্যে। তো ওয়েট দাঁড়াও, সবগুলো পালট হয়ে গেছে। এই হচ্ছে এর মধ্যে রয়েছে, ফার্স্টটা হচ্ছে সেন্ট বোটানিকার কলম্বিয়ান কি সুপ্রিমো কফি বডি স্ক্রাব। এই যে এগুলো ইউজ করার পর কেমন কি আমি রিভিউ দিয়ে দেবো, তোমাদের সাথে শেয়ার করবো। তারপর রয়েছে সেন্ট বোটানিকার ব্রাজিলিয়ান নাটি কফি ফেস প্যাক। নেক্সট হচ্ছে মোচা কফি ফেস ওয়াশ। অ্যান্ড দেন নেক্সট হচ্ছে অ্যারাবিকা কফি ফেস স্ক্রাব। তো এই চারটে জিনিসের সেট রয়েছে এর মধ্যে। আর আমি আরেকটা জিনিস ভেবেছি, সেটা হচ্ছে যে আমার এই ধরনের বক্সগুলো এতটাই পছন্দ যে এই জিনিসগুলোকে বের করে নিয়ে আমি ভেতরটাকে যদি কাট করা যায়, ভেতরটাকে কেটে তুলে নিয়ে এটার মধ্যে আমি কসমেটিক্স রাখার জন্য এটাকে ইউজ করব। কারণ আমার মানে বক্সটা সব থেকে বেশি পছন্দ হয়েছে, সব থেকে বেশি। এত সুন্দর বক্সটা দেখো, এত সুন্দর করে ডিজাইন করা, এইভাবে লকটা হয়, ভীষণ সুন্দর এই গিফটটা, ভীষণ। তো আমার যেমন পছন্দ হয়েছে আশা করছি তোমাদেরও দেখে ভালো লাগলো। তো তোমরা জানিও তোমাদের কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো। এই হচ্ছে আমার গিফট, আশা করছি আমার যতটা ভালো লেগেছে তোমাদেরও ভালো লেগেছে। চলো এই ব্লগটাকে কন্টিনিউ করবো না, কারণ বুঝতেই পারছো কালকে এত খাওয়া দাওয়া হয়েছে, এনার্জি লেভেল অনেকটাই ডাউন। আজকে তবু আমি সময় বের করে মানে এনার্জি নিয়ে এসে ব্লগটাকে কন্টিনিউ করলাম এগুলো দেখানোর জন্য। আর এক্সাইটমেন্টও ছিল যে কতক্ষণে তোমাদের সাথে শেয়ার করবো, সেটা করে দিয়েছি। ব্যাস আমার কাজ শেষ হয়ে গেছে, আপাতত আজকের মতো ব্লগটাকে শেষ করবো, নেক্সট দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা করতে চলে আসবো। তো ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।